রাঙ্গুনিয়া উপজেলা তাঁতি লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও তাঁতি লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়। কেক কাটার পূর্বে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বাবলা তালুকদারের সঞ্চালনায় রাঙ্গুনিয়া উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক মোর্শেদ তালুকদারের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ শাহজাহান শিকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আজগর। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য সফরভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক ফজল করিম তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম, রাঙ্গুনিয়া যুবলীগের সহ সভাপতি বিকে লিটন চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, জাকিরুল আজম চৌধুরী মুরাদ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন রিয়াজ, ছাত্রলীগ নেতা মোহাম্মদ সেলিম, সোহেল নোমান, সোহেল আরমান, আরমান হোসেন নাহিদ, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল তালুকদার, কামাল তালুকদার, জাহাঙ্গীর তালুকদার, ওসমান তালুকদার, তাঁতি লীগ নেতা মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ বখতিয়ার, ওয়াহিদুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করে তবরক বিতরণ করা হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ শহীদ যারা রক্ত দিয়েছেন, আত্মহুতি দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের স্বাধীনতা, সকলের আল্লাহ রুহে মোবারক আমাদের দোয়ার ফজিলত পৌঁছে দেওয়া হোক আল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যিনি খাদের হাত থেকে 75 এর 15 আগস্ট বেঁচে গিয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের আশা ভরসার শেষ ঠিকানা। আল্লাহ আমাদের মতো দুঃখী কর্মীদের জন্য, বাংলাদেশের দুঃখী মানুষের ভালোবাসার জন্য আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ আমাদের সমস্ত দোয়ার ফজিলত বঙ্গবন্ধু